বাগান প্রেমী সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রূপেন। আমার সঙ্গে আজকে আবার আমি হাজির হয়েছি স্বর্ণাকে নিয়ে। স্বর্ণাকে নিয়ে এর আগে আমি আমার পেজে তিনটা ভিডিও দিয়েছিলাম। একটাতে ছিল আমরা কাপ অফ ট্রি সম্পর্কে জেনেছি, একটাতে স্বর্ণা কথা বলেছেন ব্ল্যাক রাবার প্ল্যান্ট নিয়ে, একটাতে স্বর্ণা জেট প্ল্যান্ট নিয়ে কথা বলেছে। স্বর্ণা আজকে আমাদের কি জানাবে, কি গাছ সম্পর্কে সে কথা বলবে আমরা জেনে নিচ্ছি। স্বর্ণা কেমন আছেন আগে এটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা স্বর্ণা, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আরো একটি ইন্ডোর প্ল্যান্ট নিয়ে কথা বলবো। ইন্ডোর প্ল্যান্ট নিয়ে কথা বলবো। নাম কি গাছটা? জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্ট আমরা কি এটা দেখতে পাচ্ছি এখানে কোথাও? জি জি, এটা রাইট। জি জি, তো স্বর্ণা আমাকে জিজি করছে আর গাছটার নামও হচ্ছে জিজি প্ল্যান্ট। আমরা এটা নিয়ে কথা বলা শুরু করি। দর্শক আপনারা শুনতে থাকুন গাছ সম্পর্কে। আচ্ছা স্বর্ণা, আমরা এখানে দুটো গাছ দেখতে পাচ্ছি, দুটোই কি জিজি প্ল্যান্ট? জি ভাইয়া, দুটোই জিজি প্ল্যান্ট। পার্থক্য কি দুটোর মধ্যে? একটা হচ্ছে গ্রিন জিজি আর একটা হচ্ছে ব্ল্যাক জিজি। ব্ল্যাক জিজিটা এখানে হচ্ছে প্রথম যখন গাছটা নতুন পাতা আসবে তখন সেটা সবুজ হবে, এভাবে সবুজ হয়ে আস্তে আস্তে এখানে দেখুন আপনি, আস্তে আস্তে এখানে রং আসছে, কালো হচ্ছে, কালো হয়ে পুরোটো এভাবে কালো হয়ে যাবে। পুরো গাছটি প্রতিটা পাতা প্রতিটা ডাল কালো আকার ধারণ করবে। আচ্ছা, আর এটা? আর এই জিজিটা হচ্ছে হচ্ছে গ্রিন জিজি, সবুজ কালারের। এটা নর্মাল আমাদের যেরকম পাতা সবুজ থাকে সেরকমই সবুজ থাকবে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে জিজি হচ্ছে শর্ট ফর্ম, জিজির একটা পূর্ণ নাম আছে, ওই নামটা কি? জানজিবার জেম, সংক্ষেপে জিজি বলা হয়। এবং এই গাছটি হচ্ছে সারা বিশ্বে অনেক বেশি জনপ্রিয়। আচ্ছা, জানজিবার জেম। জি জি, ইয়াল্লা, এটা মুখস্থ করতে তো খবর আছে। আচ্ছা, এবার আপনি এটা বলেন যে এটা আপনি কিভাবে, এটা আপনি মাটি তৈরি করেন, কিভাবে যত্ন নেন, এটা আপনি একটু বলেন দর্শকদের জন্য। ভাইয়া, জিজি হচ্ছে গাছের মধ্যে আমি যদি বলি যে একটা লক্ষ্মী গাছ, তাহলে আমি বলবো হচ্ছে জিজি প্ল্যান্ট। আচ্ছা, একদম আপনার রুমের, আপনি যেখানে, আমি তো এখানে নর্মাল প্লাস্টিক টবে নিয়ে এসেছি, এটা যখন আমার রুমে একটা আছে সেখানে আমি সিরামিক পটে একটা রেখেছি আর একটা হচ্ছে মাটির পটে রেখেছি। এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস বলেন, ড্রয়িং রুম বলেন, পড়ার রুম বলেন, দেখতে খুবই সুন্দর লাগে এবং খুব সুন্দর থাকে। একদমই আলোর প্রয়োজন নেই, এখানে সূর্যের আলো লাগলেই গাছটার পাতা ঝলসে যাবে, কোনোভাবেই সূর্যের আলো লাগানো যাবে না। এবং এমনকি এমন কিছু রুম আছে যে মানে খুবই অন্ধকার থাকে, এমন রুমেও আপনি এই গাছটাকে রাখতে পারবেন। তবে সেই ক্ষেত্রে যদি খুব বেশি অন্ধকার হয় তাহলে আমি বলবো সপ্তাহে অন্তত একদিন বারান্দায় রেখে আসতে, আর যদি জানালা দিয়ে পর্যাপ্ত আলো বাতাস পায় সেক্ষেত্রে দরকার নেই। এখানে গাছটির মেনটেনেন্স হচ্ছে যে সপ্তাহে একদিন পানি দিতে হবে, পানি খুবই কম, পানি বেশি হলে গাছের হচ্ছে গোড়া পচে যায়, পাতা হলুদ হয়ে যায়, পড়ে যায় এবং গোড়া পচে গাছটি মারা যায়। আর মিডিয়া খুবই হালকা হবে, একদম ঝুরঝুরে। আমি এখানে যেটা বলবো, আমি এখানে সিলেকশন বালু দিয়েছি এবং কোকোপিট, কোকোপিট বা কোকো ডাস্ট, সাথে হচ্ছে ভার্মি কম্পোস্ট বা যেটাকে আমরা কেঁচো সার হিসেবে জানি, সম পরিমাণ দিয়ে আমি মিডিয়াটা তৈরি করেছি। এবং আমি যখন পানিটা দিব অবশ্যই যেন পানিটা আমার টবের নিচ থেকে পড়ে যায়, এই জিনিসটা খেয়াল করতে হবে, আর তেমন কোনো যত্ন নেই। আচ্ছা, এটা আপনি মানে রোপণ করেছেন কিভাবে? এটা কি কোনো ডাল নিয়ে এসেছেন বা পাতা নিয়ে এসেছেন? একটা গাছ থেকে আরেকটা গাছ আপনি কিভাবে করেন ভাইয়া? এই জিজি প্ল্যান্টের যে সবচেয়ে বড় যে সমস্যাটা বলবো, এটা খুবই স্লো প্রসেস, স্লো বলতে একদমই স্লো। যেমন আমি যদি এটা পাতা থেকে করা যাবে এবং কি ডাল থেকে করা যাবে, আমি যদি একটা করে পাতা এখান থেকে কেটে নিই সুন্দর করে ব্লেড দিয়ে কেটে নিয়ে এটা পানির মধ্যে রেখে দিলে, পানি হচ্ছে চেঞ্জ করতে হবে সপ্তাহে দুই দিন করে চেঞ্জ করলে, এখান থেকে নতুন শিকড় একটা ছোট একটা কন্দর মতো আসে। আচ্ছা, সেটাই হচ্ছে মূল হচ্ছে শিকড়। 5 থেকে 6 মাস লাগবে। মানে পানিতে ভিজিয়ে রাখতে হবে কতদিন? পানিতে ভিজিয়ে রেখে হচ্ছে 5 থেকে 6 মাস হবে। এতো অনেক দীর্ঘ প্রসেস। জি জি জি, দীর্ঘ প্রসেস, ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। জি জি জি, তো 5 থেকে 6 মাস পরে যখন শিকড় হয়ে যাবে তখন আমি, আপনি যেভাবে মিডিয়া তৈরি করতে বললেন ওভাবে করে আমি কোনো টবে এটা লাগাতে পারবো, রাইট? অথবা ডাইরেক্ট আমি কোকোপিটের মধ্যেও দিয়ে রাখতে পারবো, সরাসরি কোকোপিটে দিয়ে দিতে পারবো। ডালটা এখান থেকে আমি কাটবো, এখান থেকে কেটে, কুচিটা না, একটু যেটা একটু পূর্ণ বয়স্ক হচ্ছে, ডালটা কেটে আমি কোকোপিটের মধ্যে দিয়ে রাখবো, মিডিয়াটা শুকিয়ে গেলে সপ্তাহে একদিন করে পানি দেবো। আচ্ছা, কিন্তু 6 থেকে 7 মাস লাগবে, আপনার গাছটা নিচ থেকে শিকড় হবে, নতুন চারা আসবে, নতুন পাতা আসবে, এই জন্য ভাইয়া এই গাছটার একটু দামও একটু একটু বেশি হয়। আচ্ছা, ওকে, যেহেতু সময় বেশি লাগছে তাই প্রাইসটা একটু বেড়ে যায়। আর এই গাছগুলো মূলত বাহির থেকে আসে। আচ্ছা, বিদেশি গাছ যেহেতু, এখন আমাদের বাংলাদেশে এটা প্রোডাকশন হচ্ছে কিন্তু খুব ধীর প্রসেস বলে সময় বেশি লাগে,
যার জন্য একটু রেয়ার গাছটি। আচ্ছা, সো আমার পেজ থেকে কেউ যদি এটা পারচেজ করতে চায়, আপনার কাছে কি এনাফ স্টক আছে দেওয়ার মতো? জি 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 ভাইয়া। ওকে, ঠিক আছে, আমার মনে হয় যে এই গাছ সম্পর্কে যতটুকু জানার অতটুকু আপনি বলেছেন, দ্যাটস ফাইন। প্রিয় দর্শক, এই গাছটা আপনারা আপনাদের ড্রয়িং রুমে, বারান্দায় যেখানে ছায়া পড়ছে, আপনাদের বেডরুমে এটা রাখতে পারেন, যেহেতু স্বর্ণা বললো এটা একদমই রোদ পছন্দ করে না। এবং আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, এটা অফিস ডেস্কের জন্য খুব পারফেক্ট একটা গাছ। স্বর্ণা আমাকে যেটা জানালো কিছুক্ষণ আগে, যে এটা এসিতেও কোনো সমস্যা হয় না, তার মানে হচ্ছে আপনারা অফিসেও এটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। এবং আমি এত ভালো লেগেছে এই জিজি প্ল্যান্ট আমার, আমি নিজেই হয়তো বা আমার অফিসের জন্য একটা নিয়ে নেবো এখন স্বর্ণার কাছ থেকে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আমি চাইবো যে সবাই একটি করে হলো ইনডোর প্ল্যান্ট বাসায় রাখুন। ঘরের পরিবেশ সুন্দর হবে, ঘরটি দেখতে সুন্দর লাগবে এবং বাতাস পিউরিফাই হবে। সবাইকে ধন্যবাদ।